আমাদের এই সরকার যে 500 টাকা দিয়ে প্রতিটা মহিলাকে আজ কিনতে চাইছেন, আমি তার তীব্র বিরোধিতা করছি। আমরা একজন সাধারণ মেয়ে হিসেবে, একজন সাধারণ মহিলা হিসেবে 500 টাকা চাই না। আমরা তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা করছি। আমরা চাই নারী সুরক্ষা। আজ পশ্চিমবঙ্গের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সর্বত্র যে নারী নির্যাতন হচ্ছে, যে ধর্ষণ করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে বলতে চাই। আমরা এই 500 টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করতে চাই না। আমি সাধারণ মানুষ হিসাবে বলতে চাই, আমাদের নারী সুরক্ষা দিই, আমাদের এই নারী নির্যাতন বন্ধ হোক। আমরা সুস্থ সুন্দর কর্মজীবন চাই, আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ চাই। আমরা প্রত্যেকটা মা হিসেবে, আমি নিজেও একজন মা, আমি একজন মা হিসেবে বলতে চাই, আগামী ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে প্রত্যেকটা মায়ের কাছে বলতে চাই, আপনারা নিজেদের সন্তানের সিকিওর ভবিষ্যতের দাবি করুন। শুধু এই 500 টাকার বিনিময়ে আপনারা নিজেদের মাতৃশক্তিকে বিসর্জন দেবেন না। এই লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা দিয়ে আমরা আমাদের মাতৃশক্তিকে বিসর্জন দিতে চাই না। আমরা আগামী প্রজন্মের সুস্থ সুন্দর কর্মজীবন চাই।